माचिस का काटी को एकदम स्ट्रेट लाके यहाँ रखना है। अच्छा भी गया। अच्छा देखिए ये है, ये भी कैप वाला। প্রিয় দর্শক বন্ধু, সুমন গাইডস এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের উপস্থাপনা একটু অন্যরকমের সিজন ব্যবসা নিয়ে, যেমন বিভিন্ন ধরনের ক্যাপ বন্দুক এবং আধুনিক ম্যাচ গান নিয়ে। দীপাবলির আগে অর্থাৎ এই সময়ে যদি আপনি ক্যানিং স্ট্রিটে যান, তাহলে চারিদিকে ফুটপাথ জুড়ে শুনতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাপ ফাটানো বন্দুকের শব্দ। কৌতূহলী হয়ে আমরা এগিয়ে গেলাম এই শব্দ শুনে, গিয়ে দেখলাম এবছরের সম্পূর্ণ এক নতুন আধুনিক আইটেম, তেসলাইয়ের কাঠি বন্দুকে লাগিয়ে আতশবাজির মতো শব্দ। আমরা কলকাতার বেশ কয়েকটি নামি খেলনার দোকানে গেলাম ইউনিক এই বন্দুকের পাইকারি দাম জানতে, কিন্তু সেখানে আমরা আশানুরূপ কোনো সাড়া পেলাম না। সবাই বললেন ওনাদের স্টক আপাতত এবছরের মতো শেষ। তাই বাধ্য হয়ে আমরা ক্যানিং স্ট্রিটের ফুটপাতের তিনজন ব্যবসায়ীর পাইকারি ক্যাপ বন্দুক এবং ম্যাচ বন্দুকের সন্ধান আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হলাম। এর মধ্যে যে দোকানে মনে হবে যে দাম তুলনামূলক সস্তা, আপনারা সেখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন, বিচার বিবেচনা সম্পূর্ণ আপনাদের। তবে আমরা এটুকু বলতে পারি এই সিজনে এই সমস্ত বন্দুক নিয়ে ব্যবসা করলে আপনি প্রতি পিসে 40-50-100 টাকা পর্যন্ত লাভ করতে পারেন। চলুন শুরু করি 2023-এর একটি নতুন ইউনিক আইটেম নিয়ে আজকের পর্ব। দর্শক বন্ধু, আমি এখন রয়েছি ক্যানিং স্ট্রিটে। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি কালী পুজো বা দিওয়ালির সব থেকে ডিমান্ডেবল আইটেম। এই বছর নতুন একটা আইটেম এসছে যেগুলো দেশলাই কাঠি লাগিয়ে ফাটানো যাচ্ছে। আমি সেই ধরনের আইটেম আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই দাদাদের দোকান ভিতরে রয়েছে, এনারা ফুটপাতে এখন বিক্রি করছে। এনারই রিটেলের সাথে সাথে হোলসেল রেটটাও আপনাদের সামনে তুলে ধরবো। প্রচুর ডিমান্ড যাচ্ছে এই আইটেমগুলোর, এখন মার্কেটে প্রায় অ্যাভেলেবেল নেই বললেও চলে, বড় বড় দোকানে নেই। তো আমি এই দেখুন ভিড় কেমন লেগে রয়েছে, আমি সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি ক্যানিং স্ট্রিট থেকে। এই দেখুন এই ধরনের আইটেম এখন খুব চলছে, রানিং চলছে। এইগুলো দেশলাই কাঠি, এইগুলো রয়েছে এই দেশ। এই দেখুন বড় বড় এক নলা বন্দুক রয়েছে, এই বন্দুকগুলো রয়েছে এখানে, রয়েছে ছোট, রয়েছে কিছু বন্দুক রয়েছে এখানে ছোট। দেখুন এই দেখুন ফাটান, এগুলো কি যে কোনো দেশলাই কাঠি? হ্যাঁ, যে কোনো দেশলাই কাঠি। এই ক্যানিং স্ট্রিট এই চত্বর জুড়ে পুরো এই ধরনের বন্দুক এখন বিক্রি হচ্ছে। এই সুপ্রিয় দর্শক বন্ধু, এটা ক্যানিং স্ট্রিটের মেহতা বিল্ডিং যে রয়েছে, এই মেহতা বিল্ডিংয়ের অপোজিটেই এখানে অসংখ্য দোকান রয়েছে, ফুটপাতে দোকান রয়েছে, এইগুলো এই ধরনের আইটেম বিক্রি করছে। দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় উঠছে, বড় ভিড়। এই ধরনের আইটেম প্রচুর বিক্রি হচ্ছে এখানে, এখন প্রচুর ডিমান্ড যাচ্ছে এই ধরনের আইটেমে। দেখাও। হ্যাঁ, হোলসেল এটা পড়বে আপনার 720 টাকা ডজন, আর ব্ল্যাক কালারটা যে বাক্স আছে সেটা পড়বে আপনার 960 টাকা ডজন। কোনটা ব্ল্যাক? ওই যে ওই সাইডে আছে ব্ল্যাক সাইডে, আর এটা লাল বাক্সটা আছে 720 টাকা ডজন। 720 টাকা এই ধরনের লম্বা, আর লম্বাগুলো নিতে গেলে এটা পড়ে যাবে আপনার 1440 টাকা ডজন পড়বে। 1440 টাকা ডজন। হ্যাঁ, এখনের দাম এটা, পরের দাম কি হবে সেটা বলতে পারবো না। এটা আজকের দামটা, এটা আছে। আচ্ছা, আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যদি ফোন করে দেখবেন, একটু কম্প্রোমাইজ করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো, কেন দেখবো না, কম্প্রোমাইজ করেই দেবো আপনাদের। আচ্ছা, এটা ডিমান্ড এখন যাচ্ছে, মার্কেটে মাল নেই তাই তো? মাল নেই, একদম মাল নেই। আচ্ছা, মার্কেটে মাল নেই, কিন্তু দারুণ রানিং আইটেম, মানে একদম রানিং আইটেম, হু করে বিক্রি হয়। হ্যাঁ, হু করে বিক্রি, প্রফিটও করতে পারে ভালো, ভালো প্রফিট। এখন বড় মালটা বিক্রি হচ্ছে 250 টাকা, ছোট মালটা 150 টাকা। রিটেল রিটেল বিক্রি হচ্ছে, রিটেল বিক্রি হচ্ছে। আর ব্ল্যাক কালারটা 200 টাকা বিক্রি হচ্ছে। হোলসেলে মোটামুটি 50 না, হোলসেলে মোটামুটি বলছি রিটেলে 50-60 টাকা মুনাফা, আর একটা পিসে 50 টাকা লাভ পাবেই পাবে। এই বড় মালটা আপনার হোলসেল পড়লো 120, 120 টাকা পড়লো এখনের দামের। কালকে কি হবে সেটা বলতে পারবো না। রিটেল কত করে বিক্রি হচ্ছে? রিটেল আমরা 200 টাকা বিক্রি করছি। আর ছোটগুলো যেগুলো লাল, ছোটগুলো লাল বাক্স 100 টাকা বিক্রি করছি, 100 টাকা, ঠিক আছে। এটা 100 টাকা বিক্রি করছি, এটা পড়ছে আপনার 720 টাকা ডজন, 720 টাকা হোলসেল দাম। আর যেটা কালো বাক্সটা আছে সেটা পড়বে আপনার 960 টাকা ডজন, যেটা মাল একটা মিস হবে না। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন, ফোন নাম্বার চেক করে দিন, ফোন নাম্বার বলে দিন আপনার। 9163091630 16 1 3 1। कौन टाइम पे कॉल करने से बढ़िया रहेगा? आप हमको रात में कॉल कीजिए, 9 बजे के बाद, 9 बजे के बाद कॉल करने से बढ़िया रहेगा। ये नीचे, हाँ,
फिर इसके बाद झटका मारना है कि लॉक हो जाएगा। माचिस का काटी को एकदम स्ट्रेट ला के यहाँ रखना है। वन फायर। बढ़िया, बहुत बढ़िया। दर्शक বন্ধু, ক্যানিং স্ট্রিট এমন একটি জায়গা যেখানে এমন কিছু জিনিস নেই যে আপনারা পাবেন না। সব রকম আপডেট কারেন্ট মাল আইটেমগুলো আপনারা এখানে পাবেন। তবে আজকের যে টপিক আমাদের, সেগুলো হচ্ছে সামনে দীপাবলি এবং কালী পুজো, তার যে বন্দুকগুলো, ক্যাপ লাগানো বন্দুক, কাঠি লাগানো বন্দুক ফুটপাতে দোকান রয়েছে, সেই দোকান থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন, আপনারা বিবেচনা করবেন যে এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন নাকি না। হোলসেল রিটেল দুটো রেটই আপনাদের সামনে তুলে ধরছি। কোয়ালিটি চশমা দোকান রয়েছে তার অপোজিটে। এখানে কি আপনারা 12 মাস বসেন? হ্যাঁ, 12 মাস খেলনা গায়ে আছে। এদের এক সপ্তাহ চলবে, এটা এক সপ্তাহ এখন সিজন। অনেক ভ্যারাইটির বন্দুক আছে। আচ্ছা, সব থেকে কম দামে শুরু হোলসেল? সব থেকে কম দামে আছে 60 টাকা ডজন। 60 টাকা ডজন এগুলো হচ্ছে? 60 টাকা, 60 টাকা ডজন আছে। দেখুন, 180 টাকা ডজন আছে। এরপরে কি রাখাবেন এগুলো? তারপরে এই আছে 300 টাকা ডজন আছে। 300 টাকা ডজন, 40 টাকা 45 টাকা বিক্রি, 25 টাকা কেনা হচ্ছে। আচ্ছা, 25 টাকা কেনা। দেখুন, এই আছে 30 টাকা পিস কেনা। 30 টাকা পিস কেনা, 300 টাকা পাঁচ। 300 টাকা। আচ্ছা, এগুলো কত দাম? সব ক্যাপ লাগানোই আছে, এটা 35, 420 টাকা ডজন। পাঁচে 60 টাকা বাক্স। ও, ক্যাপও আপনার কাছে আছে 60 টাকা বাক্স? এটা 15 টাকা বান্ডিল বিক্রি হয়, মধ্যে 10 বান্ডিল আছে। 10 বান্ডিল আছে। এগুলো ফ্যান্সি আইটেম? হ্যাঁ। এ আছে 720 টাকা ডজন। 720 টাকা ডজন, এগুলো সব ফ্যান্সি আইটেম, তাই তো? বাকি দেখুন, এরম একটা এরম নতুন ক্যাপের জিনিস আছে। আচ্ছা, 480 টাকা ডজন আছে। 480 টাকা ডজন, 360 টাকা ডজন আছে। 360 টাকা ডজন, এগুলো কি এই ক্যাপেতে হবে? এই ক্যাপ, এই ক্যাপে হবে। আচ্ছা, তার এটি এগুলো কি দাম? এটা আছে 1500 টাকা ডজন। 1500 টাকা, 250 250 240 250 এরকম বিক্রি হয়। আচ্ছা, আপনার পিছনে দেখতে পাচ্ছি স্টিল কালারে এইসব আছে। রিল কাছে করকে রিল বিকেগা। আচ্ছা, এই দেখে, ইয়ে হ্যাঁ, ইয়ে ভি ক্যাপ বালা হি হ্যায়। ক্যা দাম? 3000 রুপিয়া ডজন। 3000 রুপিয়া ডজন। আচ্ছা, এই ভি 3000 রুপিয়া ডজন। 3000 রুপিয়া ডজন। লো লো লো, পকড়ো। কিতনা বলা? 150 50 150। क्या लियो? ऐसा भूल होगा क्या? अरे वो बंदूक का गोली। आइए दीदी, 1500 रुपये डजन है। 125 रुपये पीस। 1500 रुपये डजन। कुछ वैरायटी है जी? तो हम जाएंगे मंगवाएंगे। এটা দেখুন 1800 টাকা ডজন আছে। 1800 টাকা ডজন। এর মধ্যে সাইলেন্সার লাগানো আছে, দেখুন তার বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখুন। এগুলো কি নরমাল ক্যাপ? যে ক্যাপ নরমাল, সব সব একই সেম ক্যাপ, খালি ওই যেগুলো ছোট দেখালেন ওটা তিনটা যা দেখালাম সেটা ওই রিং ক্যাপ লাগবে। এসব রকম আছে। এগুলো কি দাম আছে? এটা পড়বে 780, 90 টাকা ডজন। 90 টাকা, 65 পিস। 65 পিস। এটা আছে 1800 টাকা ডজন। ম্যাচেস গান আছে, এটাও ম্যাচেস আছে, তাই? এই এই বাক্স আছে দেখুন। আচ্ছা, ফোন নাম্বার বাতা দিয়েছে? 9748। আচ্ছা, 274176। আচ্ছা, তো আমি যেখানে রয়েছি সেখানে, এর আগেও বলেছি ক্যানিং স্ট্রিটে আমি রয়েছি, আজকে খুব ব্যস্ত এই মার্কেটটি এবং একটু ফাঁকা হয়েছে আজকে। তো সেই একটি দোকানে বা একটি দোকানদারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এখানে দিওয়ালি বা দীপাবলি বা কালী পূজা যে সমস্ত বাচ্চারা যেসব পছন্দ করে বন্দুক, সেই বন্দুকগুলো এখানে আপনারা হোলসেলে পাবেন এবং রিটেলেও পাবেন। সমস্ত রকমের বন্দুক রয়েছে, আমি দেখাবো। আজকে যে রেটটা তুলে ধরছি, এই রেটটা আরও বাড়তেও পারে, তবে কমার কোনো প্রশ্ন নেই। আপনাদের তুলে ধরছি, বিবেচনা আপনারা করবেন যে রেট কীরকম কী রেট। সমস্ত তথ্য এই দোকান থেকে তুলে ধরছি, একটু সঙ্গে থাকুন আমাদের। লোকের পাশ কে কে আইটেম মিলেগা? টোটাল গান কে আইটেম মিলেগা। এ কে আপ লোক কা মহিনা কা সিজন কা বিজনেস হে না? ডেড় মহিনা, 12 মহিনা না, ডেড় মহিনা। 12 আপ লোক সাল ভর কে ইয়াহ পে? সাল ভর ইয়াহ পে রহতে হ্যায়, সফট টয়েজ কা বিজনেস হে। সাল ভর সফট টয়েজ, আবি এ বহুত ডিমান্ড পে জা রহা হে ক্যা এ বালা? আচ্ছা, আপকে পাশ ইয়াহ সে বন্দুক কিতনা রুপে সে স্টার্ট হে? 5 রুপে সে স্টার্ট হে। হোলসেল রেট বাতা রহে হে? 60 রুপে ডজন। আচ্ছা, यहाँ का थोड़ा एड्रेस बता दीजिए पहले। 100 नंबर कैनिंग स्ट्रीट। एकदम कैनिंग स्ट्रीट उतर के सामने पे ही दुकान है? सामने फर्स्ट में, जानकी सेंटर के अपोजिट। जानकी सेंटर के अपोजिट में। अच्छा, इसके बाद इस और कलर 72 रुपये डजन, 6 रुपया। 72 रुपये डजन, 6 रुपया। फिर इसके बाद ये आएगा आपको 84 रुपये डजन, 7 रुपया। 7 रुपया पीस। हाँ, ऐसे लेके 10 12 15 पूरा वैरायटी है, पूरा वैरायटी। अच्छा, अच्छा, वो पीछे वाला जो दिखाई दे रहा है वो क्या दाम है? ये वाला? हाँ। ये 300 रुपया डजन है। 25 रुपया, 25 रुपया खरीद के रिटेल लोग 60 रुपया 65 रुपया बेचता है। अच्छा, ये वाला? ये वाला 660 55 रुपया। 660 55 रुपया पीस। ये वाला? ये 240 रुपया। अभी जो डिमांड पे जा रहा है, जो डिमांड पे ये माचिसगंज जा रहा है, ये वाला खोलिए थोड़ा। दे रहे भाई, लॉक कीजिएगा, माचिस का काली डूब उजा के मारिएगा। होलसेल रेट क्या है? होलसेल 840 रुपया डजन, 40 रुपया पीस। 40 रुपया।
नेक्स्ट में आपको इसी का एक और मॉडल है माचिस वाला, ये देखिए। अच्छा, ये भी वही सिस्टम है। क्या दाम है ये? 600 रुपया डजन, 50 रुपये पीस। 50 रुपये, 600 रुपये। माचिस का तिली से ही हो जाए? सिर्फ ओनली माचिस का तिली, कोई सा भी माचिस, जैसा भी माचिस है। और दिखाइए और वैरायटी। इसमें एक वैरायटी था जो अभी खत्म हो गया, 25 रुपये का था ये। 25 रुपये, ये भी क्या माचिस का तिली? सब माचिस। अच्छा, इसका बड़ा वाला आएगा, बड़ा दिखा दो वहाँ से, बड़ा वाला। ये देखिए, ये आएगा बड़ा वाला, ये 160 रुपये पीस का था। 160 रुपये पीस। नेक्स्ट आइटम सब माचिस का तिली? सब माचिस का। और एक इससे बड़ा आएगा, ये देखिए, ये बिग साइज का आएगा, एकदम बिग साइज का, 170 रुपये पीस का। 170 रुपये। इसका क्या दूरबीन लगा हुआ है? हाँ, बाइनोकुलर दिया हुआ है। खोला नहीं जा सकता? नहीं, सील है ये। उसके बाद नीचे, उसके बाद ये आपको मौजर गन आएगा, मौजर गन दिखा दिए। ये मौजर गन आएगा, देखिए, 110 रुपये पीस का लेजर लाइट। 110 रुपये पीस, होलसेल रेट? होलसेल रेट। रिटेल कितना पे बिकेगा? रिटेल 250-300 करता ले जाके। फिर आएगा देखिए उसी का AK-47। AK-47 बहुत बढ़िया, बड़ा वाला। हाँ, 180 रुपये पीस का आएगा। 180 रुपये पीस रिटेल में, 650-600 रुपये बिकता है। ओके, फिर इसके बाद एक ये आएगा देखिए, 327 है। 327। हाँ, क्या दाम है? 120 रुपये। 120 रुपये। ये माचिस का तिली से सब? नहीं, ये गोली वाला है, जो छोटा छोटा गोली वाला आता है। अच्छा, शॉर्ट गोली वाला। ये क्या आएगा? 480 रुपये डजन का आएगा, 40 रुपये पीस। कैप में? कैप सब कैप वाला। ये माल आपसे कोई बाहर से अगर ऑर्डर करता है, माल दे पाओगे? मेरा हर जगह माल जाता है, आसाम, सिलीगुड़ी, बिहार, सब जगह माल जाता है। फोन नंबर बता दीजिए। 96811। अच्छा, 28524। अच्छा, माल अवेलेबल है? तो अवेलेबल माल है, ऑर्डर पहले फ़ोन पे में पैसा आएगा, उसके बाद माल जाएगा। अच्छा, और कोई अगर यहाँ पे दुकान में आके लेना चाहेगा तो उसमें तो कोई बात नहीं? कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। थोड़ा कॉपरेट कीजिएगा, मेरा व्यूवर्स आएगा तो आएगा। ठीक है, आपका व्यूवर्स आएगा तो उसके लिए 25% डिस्काउंट है। बहुत बहुत शुक्रिया दादा इस समय हम लोगों को देने के लिए। थैंक यू सो मच। सुप्रिय दर्शक বন্ধু, কলকাতার সবথেকে ব্যস্ততম জায়গা থেকে আজকের ভিডিওর উপস্থাপনা আমি করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।